ফায়দা আমরা কাজ আমরা হাঁস নিয়ে যা জবাই করিয়ে রান্না করব। আমরা থাপ আর তুমি জায়গা দাও আমাদের এখন পরিষ্কার হয়ে গেছে, আমরা এখন এই কুপা কুপো কাটি কুটে নেবো। ধোয়া শেষ আর ধোয়া নিয়ে চলো। পানি দিয়ে দিলাম, তুলো এখন তেল দিচ্ছি। পেঁয়াজ দিলাম, সব মশলাগুলো ছেঁচে নেব। তারা মশলা, কালো এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, দারচিনি, জিরে, পাঁচফোড়ন। মাংস হাই উঠো দিছি, তবে এই মশলাটা বাকি নিয়ে আসি, ফট করে নিয়ে আসি। আলু তেল লাগি, রসুন, পেঁয়াজ, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, হলুদ, মরিচ, লবণ, ধনে, মশলা কিন্তু শেষ হয়ে গেছে, এখন উঠা ফেলি। পানি গরম হয়ে গেছে, আমরা চাল দিয়ে দিলাম।
আমার এখন হয়ে গেছে রসুন কাটা। আমরা এখন ঘি দিয়ে এখন বেরেস্তা ভাজিয়ে দেব, তাই কড়াই চলিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এখন বেরেস্তা ভাজবো। পেঁয়াজের সাথে শুকনা মরিচ ভাজিয়ে নিচ্ছি। এবার গোশতের ভিতর দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া, কইছি তাও সরকারি চলে না। এইরকম হয়েছে রসুন দিয়ে খুব ভালো দারুণ সাদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাগ্য
Do you want?